गुड मॉर्निंग स्टूडेंट, आई होप के प्रॉपरली ऑडिबल এটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো। গুড মর্নিং বাবু, সকলকে গুড মর্নিং। ফটাফট ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও আর নাম্বারটাকে একটুখানি ইনক্রিজ করে দাও। গুড মর্নিং। গুরুর দায়িত্ব মেনে একটুখানি কি করতে হবে, গুরুর দায়িত্বটাকে মেনে গুরু দায়িত্ব পালন করে দাও, সেটা কি ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও। ফটাফট ভিডিওটাকে একটুখানি শেয়ার করো। আর তার সাথে দেখতে পাচ্ছ বুক ফেয়ার, মানে কোভিড-19 আমাদের ওয়েস্ট বেঙ্গলে বুক ফেয়ারের কি অবস্থা হবে জানি না, মানে সত্যি হবে কিনা, তবে এখানে বুক ফেয়ার লেখাটা দেখেই কেমন একটুখানি শান্তি পেয়ে গেলাম, রাইট? তাহলে আজ দ্য 247 বিগেস্ট বুক ফেয়ার, যেখানে কি করা হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট জব প্রিপারেশন বেসড অন দ্য লেটেস্ট প্যাটার্ন, এই সমস্ত কিছু ইউ ক্যান হ্যাভ, বাই করতে পারো Y266 এই কোডটাকে ইউজ করে। গুড মর্নিং বাবু, সকলকে গুড মর্নিং। গুড মর্নিং, তাহলে ভিডিওটাকে একটুখানি শেয়ার করো। যারা এখন জয়েন করলে তারা একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দাও, সো দ্যাট আই ক্যান স্টার্ট মাই সেশন। পরীক্ষার হলে কমন কোয়েশ্চেন্স না এলে যেরকম তোমাদের ভালো লাগে না, ঠিক সেইভাবে এখানে লাইভ সেশনে, মানে 50-100 না হলে তখন আবার আমার ভালো লাগে না। চলো এবার আমি স্টার্ট করি। আজকে যে স্টেটটা নিয়ে আমরা পড়ব, না হর্ন পাবে, ডেফিনেটলি পাবে, ভরসা রাখো, ভ্যাকসিন পাবে। ভ্যাকসিনটা পেয়ে কি হবে তারপর জানি না। অর্ণব বেশ দারুণ কথা বলেছে, বলছে আমলা গামলা। গুড মর্নিং বাবু, চলো আজকের যে স্টেট, আজকে কি পড়ব, আমরা স্টেটের ব্যাপারে জানবো, কোন স্টেটের ব্যাপারে, রাজস্থান, এবং তারপরে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে। প্রত্যেক দিন যেরকম কখনো স্ট্যাটিক পার্ট পড়ছি, কখনো আবার আমরা নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, মানে সেন্টেন্স হিসাবে পড়ছি, আজকে এমসিকিউ ফরম্যাটে আছে। এখনো ঠান্ডা পড়েনি। রাজস্থান, রাজস্থানের ফরমেশন কবে হয়, 30th March 1949 রাজস্থানের ফরমেশন হয়। রাজস্থান বেসিক্যালি একটা প্রিন্সেসলি স্টেট ছিল, সবসময় রাজা মহারাজা, মানে যেটাকে বলতে পারো রাজপুত ঘরানাদের সম্ভ্রম সেখানেই ছিল। পরবর্তীকালে যখন আকবর আসে, মানে মোগল এম্পায়ারের সময়, ফাইনালি ওটা একটা ইউনাইটেড পার্টের মধ্যে দিয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, এবং স্বাধীনতার সময়কাল থেকে কি হয়ে যায়, আমাদের সাথে জুড়ে যাওয়ার সময় 1949 একটা স্বতন্ত্র রাজ্য হিসাবে এটার ফরমেশন হয়। তাহলে ফরমেশন ডে অতি অবশ্যই মনে রেখো, কারণ অলরেডি তোমরা জানো WBCS কিন্তু এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে রাখে, তাই না? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 30th March 1949 রাজস্থানের ফরমেশন, এটা হয়ে যাচ্ছে লার্জেস্ট ডে, লার্জেস্ট স্টেট, সেটাও আমরা বেশ ভালো মতন জানি। সব থেকে বড় স্টেট যদি আমরা এরিয়া হিসাবে ধরি সেক্ষেত্রে কোনটা, রাজস্থান। প্রেজেন্ট সিএম যেটা, সিএম এবং গভর্নরটা আমি কালকেরটা চেঞ্জ করতে ভুলে গেছি, দিস ইজ রং। বলো এবার তোমরা আমাকে বলো কোনটা। শেয়ার ডান, থ্যাংক ইউ বাবু। হ্যাঁ অশোক গেহলট, আরে বাবু এইটা কালকে কি বলতো, কালকে আমরা মধ্যপ্রদেশ করেছিলাম, তো তো ওখানে কি করা হয়, স্লাইড বানানো আছে মধ্যপ্রদেশের জায়গায় রাজস্থান অ্যান্ড দেন চেঞ্জ, এবার চেঞ্জ করতে গিয়ে মাঝের দুটো গন্ডগোল। গুড মর্নিং পঙ্কজ, এই লেট কেন রে, বলো
হ্যাঁ 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 শ্যামল, এটা ঠিক। অশোক গেহলট অ্যান্ড গভর্নরের কথা বলো। গভর্নর কলরাজ মিশ্রা, ওটা এডিটিং করতে একটু প্রবলেম হয়ে গেছিল, ডোন্ট ওয়ারি। এখানে কারেক্ট অ্যান্সার তোমরা পেয়ে গেছো, যেটা হয়েছে সেটা কি আই হোপ কে তোমরাও এতক্ষণ দিয়ে দিয়েছো, কলরাজ মিশ্রা। ইয়েস, তাহলে প্রেজেন্ট সিএম যেটা সে হয়ে যাচ্ছে অশোক গেহলট এবং প্রেজেন্ট গভর্নর কলরাজ মিশ্রা। এবার স্টেট বার্ডের কথা বলি, যদি আমরা রাজস্থানের পাখির দেখি সেটা হয়ে যাচ্ছে গোডাওয়ান বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, রাইট? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। স্টেট অ্যানিমেলের যদি কথা বলা হয় সেটাকে দুটোকে মানা হয়, একটা হয়ে যাচ্ছে ক্যামেল, একটা হয়ে যাচ্ছে চিংকারা। চিংকারার কথা মানে জানো, চিংকারা শিকার নিয়ে অনেক কেস, সেটা হয়ে যাচ্ছে হরিণেরই একটা প্রজাতি চিংকারা। স্টেট ডান্সের কথা হয়ে যাচ্ছে ঘুমার। স্টেটের যদি আমরা ফলের কথা বলি, কোনো ফল নেই, রাজস্থানের কোনো ফল নেই, মানে জাতীয় ফল বা স্টেটের ফল যেটা বলা হয় সেই রকমের কোনো ফল রাজস্থানের নেই। ফ্লাওয়ার আছে, সেটা হয়ে যাচ্ছে রোহিরা, একটা স্যাপলিংস মানে লতানো গাছের মধ্যে বেশ সুন্দর সুন্দর ফুল হয়, আমি ছবিটা এনেছি দেখাবো। তারপর স্টেট ট্রি যদি বলা হয় দ্যাট ইজ খেজরু। খেজরু মানে হয়ে যাচ্ছে যেটাকে বাংলাতে বলতে পারো বাবলা গাছ, যেটাকে বলা হয় বাবলা গাছ। এবং স্টেট গেম হয়ে যাচ্ছে আমার বাস্কেটবল। ক্লিয়ার? গুড মর্নিং বাবু, গুড মর্নিং শ্রোতা, রাইট? এতগুলো ইনফরমেশনস তোমরা পেয়ে গেলে এবং সবকিছুই তোমাকে কি করতে হবে বুঝতে হবে। তাহলে একবার এই যে স্টেটের ম্যাটারগুলো মানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোনটা সেটা একবার দেখবো। কুমার ডান্স অলরেডি আমরা জানি, রাইট? ক্যামেলসের ছবি আনিনি, চিংকারা আছে, রোহিদা আছে, খেজড়ু আছে এবং বাস্কেটবল কাকে বলে সেটাও তোমরা জানো। এবার আমরা ছবির দিকে চলে গেলাম। এই ফুলটা হচ্ছে রোহিদা, ক্লিয়ার? এইরকম লতানে একটা গাছ হয়, সেই গাছের ওপর দিয়ে ফুলটা হয়। তার পরের পাশে দিস ওয়ান দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, মানে বক পাখির মতো একটা বড় বড় পাখি হয়, দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। অ্যান্ড দেন এটা হয়ে যাচ্ছে আমাদের চিংকারা, মানে হরিণেরই একটা প্রজাতি, রাইট? আর তারপরের যে গাছটা দেখছো, হ্যাঁ গাছটা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু আই হোপ কে তোমরা দেখতে পাচ্ছ এটা কি গাছ, মানে বাবলা গাছ যেটাকে বলা হতো, সেই বাবলা গাছই হচ্ছে তোমার এখানকার স্টেট ট্রি। স্বভাবতই মরু অঞ্চল, জল কম পায়, তাহলে সেক্ষেত্রে এমনই গাছ হবে যেটা সকলে একদম ইজিলি সারভাইভ করতে পারবে, রাইট? লোকসভা কেন্দ্রে যদি আমরা বলি, 25খানা লোকসভা, রাজ্যসভা 10টা, বিধানসভা 200টা। লার্জেস্ট সিটি কোনটা? জয়পুর, পিঙ্ক সিটি যেটাকে বলা হয়। আর তার সাথে এটাও কিন্তু মনে রেখো যে জয়সিং টু সে হচ্ছে এই শহরের প্রতিষ্ঠাতা। তাহলে জয়পুর শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে জয়সিং রাজা, যার তার নাম অনুসারে। তাহলে জয়সিং টু, এটা মনে রেখো, জয়সিং টু তার নাম অনুসারে আমার কোন শহরের প্রতিষ্ঠাতা হয়, জয়পুর শহরের প্রতিষ্ঠাতা হয়। হেরিটেজের মধ্যে রাজস্থান জানো ফোর্ট বা কিলা যেটাকে বলা হয় তার জন্য ফেমাস। তাহলে সবকটা হেরিটেজ ম্যাটার যে কটা আছে আমাদের সব কিছু কী করতে হবে জেনে নিতে হবে, রাইট? পরপর পরপর আমি লিখে তো দিয়েছি, জানি সবকটা মনে থাকবে না, তবে যেটুকু মনে থাকবে তোমাদের কিন্তু সেইটুকু মনে রাখতে হবে। এক্স্যাক্টলি অর্ণব, এই পিঙ্কি সিটি না, পিঙ্কি হয়ে গেল তো, পিঙ্ক সিটি। আমি আর রিডিং পড়ে পড়ে দেখাচ্ছি না কি কি আছে। আই হোপ কে তোমরা দেখতে পাচ্ছ যে রাজস্থানের হেরিটেজগুলোর মধ্যে কি কি আছে, রাইট? তার মধ্যে যেগুলো জিজ্ঞাসা করে বা কোয়েশ্চেন্সটা কিভাবে জিজ্ঞাসা করতে পারে, মানে তোমাকে একটা প্যালেসের নাম দিয়ে দিল, সেই প্যালেসটা কোথায় তোমাকে জিজ্ঞাসা করলো, রাইট? বা তোমাকে একটা হিল ফোর্টের নাম দিয়ে দিল, সেটা কোথায় অবস্থিত সেটাও জিজ্ঞেস করতে পারে।
আমি এখানে দেখো পরপর পরপর শহরগুলোর নাম দিয়ে দিয়েছি বা সিটিগুলোর নাম দিয়েছি যেখানে এটা অবস্থিত। আমি তোমাদের বারংবার বলছি যে তোমরা দেখবে CHSL বলেও বা নতুন যে এক্সামগুলো হচ্ছে সেখানে কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিক্টের নাম বা এরিয়ার নাম দিচ্ছে। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি শুধু রাজস্থান বলে ছেড়ে দিইনি, এখানে আলসিসার হাভেলি যেটা সেটা কোথায় অবস্থিত, জয়পুর। ইটস লাইক তোমাকে আলসিসার হাভেলি বললো অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন জয়পুর, যোধপুর, বিকানের, কোটা, পরপর পরপর দিল। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ডিটেলস, বোঝা গেছে? তোমাকে সমস্ত ডিস্ট্রিক্ট এবং এরিয়া সব কিছু পড়তে হবে না, যেটুকু মনে রাখতে পারবে আর যেটুকু ইনফরমেশান তোমাদের কাছে থাকবে সব কটা কিন্তু তোমাদের বাবু করে নিতে হবে। স্পেসিফিক্যালি যারা CHSL এর জন্য পড়ছো তাদের কিন্তু এই ম্যাটারগুলো একটুখানি মাথায় রাখতে হবে। গুড মর্নিং বাবু। দীপঙ্কর, মানে জানুয়ারির দিকে আনবো, জানুয়ারির আর একটু পরে, মানে একটু 15-20 এই তারিখ নাগাদ এই সময়টা আসবে। মানে যে মুহূর্তে WBCS এর ফর্মটা বেরোবে তখন, যখন যেটার ফর্ম বেরোয় সেই হিসাবে আমি পড়ানো স্টার্ট করি, সো দ্যাট স্টুডেন্টরা কি করতে পারে, বুঝতে পারে যে আমাকে এটা দিতে হবে তাহলে এইভাবে পড়বো, এইটা দিতে হবে তাহলে এইভাবে পড়বো, আর একটা স্পেসিফাইড রেঞ্জের মধ্যে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। তারপর ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি দেখো, ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারির যেটা সেখানেও কিসের জন্য যে কটা ফেমাস আছে সেই কটা, লাইক এটা বার্ডের জন্য অ্যান্ড দিস ইজ ব্ল্যাক বক। ব্ল্যাক বাক কাকে বলে জানো, চিংকারার বলতে পারো, সলমান খানের যে কেসটা ছিল ব্ল্যাক বাক, তো সেইটার জন্য কোথায় ফেরে, তালছাপের স্যাংচুয়ারি যেটা কোথায় অবস্থিত, চুরুতে, রাইট। আর বার্ড স্যাংচুয়ারির যদি কথা বলি সেটা হচ্ছে কেওলাডো ন্যাশনাল পার্ক, ভরতপুর। এখানেও সবকটার নাম দেওয়া আছে কিন্তু যেটা থেকে কোয়েশ্চেন্স আমি এখনো পর্যন্ত দেখেছি সেটা কোনটা, সেটা হয়ে যাচ্ছে দিস ওয়ান, সীতামাতা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমি দেখেছি, সারিস্কা তোমরা ডেফিনেটলি দেখে থাকবে, সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটা বহুবার কোয়েশ্চনে আসা। এবার তোমাদের সাথে যেটা দেখে নিতে হবে, নট অনলি ইন রাজস্থান, এটা কোথায় আছে, রাজস্থানের আলওয়ারে আছে। তো তোমরা কিন্তু এবার এইভাবে মনে রাখতে স্টার্ট করে দাও, তাহলে সারিস্কা ন্যাশনাল পার্ক বা সারিস্কা টাইগার রিজার্ভ যেটা সেটা আমার কোথায় অবস্থিত, রাজস্থানের আলওয়ারে অবস্থিত, রাইট। সারিস্কা ফেমাস, রানথাম্বোরে দিস ইজ অলসো ফেমাস, এখান থেকেও বহুবার কোয়েশ্চেন্স তোমরা দেখে এসেছো, সেটা আমার সাওয়াই মোধপুর যেটা আছে সেটা সেখানে অবস্থিত, ক্লিয়ার। আদারওয়াইজ ডেজার্ট যদি বলে ইটস কোয়াইট ইজি, ডেজার্ট মানে রাজস্থানেই হবে আর তো কোথাও হবে না। মাউন্ট আবু যেটা আমাদের আরাভালি রেঞ্জের টপিক, তাহলে ইন সাচ কেস তো মাউন্ট আবুটাও তোমাকে মনে রাখতে হবে না, ওটা অটোমেটিক্যালি তুমি জানো, ঠিক আছে। হ্যাঁ প্রসেনজিৎ বাবু সবই আসবে, আমি তো সেই হিসাবে মিক্সকে করাচ্ছি না, কারণ সামনে NTPCও আছে, সামনে CHSLও আছে এবং দুটোরই এক্সাম কে নেবে, TCS নেবে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং বাবু। তোমরা বুঝতে পারছো, দেখো এইসব ইনফরমেশন যেটা সেটা একটুখানি তোমাদের হাতে টাইম থাকলে তোমরা নিজেরাও করতে পারবে, আমার বক্তব্য যেটা সেটা হয়ে যাচ্ছে তোমরা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন্স কীভাবে পড়তে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেটা করতে হবে বাবু একটু পড়তে হবে, বুঝতে পারলে কি বুঝতে পারলে না, ইনফরমেশান কালেক্ট করার জন্য যে সময়টা যায় সেটা যাতে তোমাদের না হয়, আর তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন কিভাবে আসতে পারে বা কোথা থেকে কোয়েশ্চেন্স অ্যারাইজ হতে পারে সেই ম্যাটারটা আমি চক আউট করে দিচ্ছি, আর তোমাদের কি করতে হবে শুধু একটু চেপে পড়তে হবে, এইটুকু কাজ তোমরা করতে পারবে কি পারবে না আমাকে বলে দাও, যদি পারো তাহলে বলো ইয়াস, আর যদি না পারো তাহলে কান ধরে দাঁড়িয়ে পড়ো।
বাবা এক্সামটা যখন নেয় কেউ, তখন তো কেউ ভেন্ডার থাকে যার থ্রু দিয়ে এক্সামটা নেওয়ানো হবে, তো সেই ভেন্ডার হচ্ছে দিস ওয়ান। কোয়েশ্চেন্সটা কি, আচ্ছা কোয়েশ্চেন্স কিভাবে আসবো আর একবার বলে দেবো। দেখো আমি এখনো পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন্স দেখেছি, আমি কাকে দেখেছি, সীতামাতা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির কোয়েশ্চেন আমি দেখেছি, সারিস্কার কোয়েশ্চেন আমি দেখেছি, রানথাম ভোরে কোয়েশ্চেন্স দেখেছি, এই তিনটে থেকে খুব ফেমাস কোয়েশ্চেন্স এই তিনটেই। এখানে কিভাবে কোয়েশ্চেন আছে, সারিস্কা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন, কোয়েশ্চেন্স এলো ঠিক। এতদিন আমরা কি করতাম, অপশন এ ইউপি, অপশন টু উত্তরাখণ্ড, অপশন থ্রি দিস ওয়ান, অপশন ফোর রাজস্থান, আমরা কি করব অপশন ফোরে গিয়ে মার্ক করে চলে আসব, এইভাবে পড়তাম রাইট। আমি কি বললাম যে লাস্ট সিএইচএসএল এক্সামটা হলো সেখানে কিভাবে এসেছিল, সেখানে প্রশ্নটা এসেছিল সারি লাইক কোনো একটা জায়গার নাম দিল, মানে আমি এক্সাম্পল হিসাবে বলছি সারিস্কা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন, এখন আর স্টেট দিচ্ছে না, ডিস্ট্রিক্ট দিচ্ছে বা এরিয়ার নাম দিচ্ছে। তাই আমি তোমাদের কি বললাম যে আমি সমস্ত ইনফরমেশান তোমাদের কালেক্ট করে দিয়েছি, কোয়েশ্চেন্স কিভাবে আসছে সেই প্যাটার্নটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেটা পড়তে হবে করতে হবে সেটা হয়ে যাচ্ছে একটুখানি পড়তে হবে, সেটা পড়তে পারবে কি না আমাকে বলো। হ্যাঁ সুনন্দ, ওটার অলরেডি আজকে দুখানা কোয়েশ্চেন্স আমি এনেছি এবং আমি ওটাকে সামারাইজ করছি, একদিনে তো হবে না, কোভিড-19 তুমি জানো কি অবস্থা করেছে দেশ, মানে কোভিড-19 বলবো না, 2020 বিশেষত লম্বা ফিরিস্তি আছে সেখানে। বুঝতে পারলে সকলে কি বললাম, ওরে তোরা বুঝলি আমাকে বল একটু, দেখাই যাক তোমরা বুঝলে কিনা, কারণ এই সব কিছুর ওপর আমি কবে তোমাদের পরীক্ষা নেব, সানডেতে নেব। এক্স্যাক্টলি, পড়তে হবে মানে পড়তেই হবে, দেয়ার ইজ নো অপশন, চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু পড়তে হবে। না পঙ্কজ এখনো পর্যন্ত বললো না, পঙ্কজ দারুণ কথা বলেছে, বলছে এরপর থেকে হয়তো জিজ্ঞেস করবে ওই ন্যাশনাল পার্কে কটা টাইগার আছে, হতেই পারে, কারণ যখনই কোনো টাইগারের নাম্বার বাড়তে থাকে এবং বাড়ার ফলে মনে করো সেটা রেকর্ড হলো বা কোনো হাইলাইটেড নিউজের মধ্যে এলো যে খুব ভালো টাইগারের নাম্বার ওখানে বেড়ে গেছে, এটা খুব খুশির খবর, যদি সেটা নিউজ হেডলাইন হয় সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে বেড়ে কতটা টাইগার হয়েছে, বা এটাও জিজ্ঞেস করতে পারে আগে কতটা ছিল। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট, আই হোপ কে তোমরা বুঝতে পেরেছো, সব কটা ইনফরমেশন দেওয়া আছে পড়ে নেবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওই পাতাতেই শেষ নয়, এখানেও প্রচুর রয়েছে পর 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 রাইট, বাসি, নাহরগর, জামুয়া, সাওয়াই, রামগর, শেরগর, জয়সামন্দ, গজনের, তোদাগর, এতগুলো ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে চম্বল, চম্বল দেখে মেমপিতে মার্ক কর ভাই, মার্ক কর, নো ন্যাশনাল চম্বল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ন্যাশনাল চম্বল এটা কি বলা হয় ঘড়িয়াল। ও এখান থেকে আর একটা কোয়েশ্চেন্স আসতে পারে, সেটা কোনটা, এখানে দেখো কিসের জন্য এটা ঘড়িয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ঘড়িয়াল মানে জানো তো কুমিরের মতো একটা পার, শুধু মুখটা একটুখানি লম্বা হয়, একটুখানি শীতকাল পড়ছে চিড়িয়াখানায় ঘুরে চলে আসো ঘড়িয়াল তুমি দেখতে পেয়ে যাবে, আমাদের চিড়িয়াখানায় আর কোনো জন্তু দেখতে পাও কি পাও না, একটু ওই সেই ঘরটার মধ্যে ঢুকলে দেখবে সাপগুলো সব ঢুকে বসে আছে, একটাও বেরোবে না, তুমি দেখতে পাবে না, কিন্তু ঘড়িয়াল তুমি দেখতে পাবে রাইট। তাহলে ঘড়িয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত, সেটা আমাদের রাজস্থানে রাইট। এই পাতায় দেখো আমি কিন্তু নামগুলো দিইনি, কেন, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, তোমরা নিজেরা খুঁজবে এবং দেখবে এটা কোথায় অবস্থিত, ইভেন দো কিছু কিছু তার জায়গার নাম হিসাবেই তার নাম হচ্ছে। টেন ইয়ার্সে যাস না, অ্যাপ্রক্স আফটার টু ইয়ার্স, কারণ কম্পিটিশন প্রত্যেকটা জুন মাস যায়, নতুন গ্রাজুয়েট স্টুডেন্টরা তোদের সাথে অ্যাড করে কম্পিটিশনে, বুঝলে। না সায়ন্তিকা লিখে নিতে হবে, সায়ন্তিকা
আমি কখনো পিডিএফ দিই না, কারণ পিডিএফ দিলে পিডিএফ হিসাবে থেকে থাকবে, তোমরা পড়বে না, তাই তোমরা এটা কি করবো নিজেরা পড়বে। চলো নেক্সট পার্টে যেটা দেখবো সেটা হয়ে যাচ্ছে লেক। আনা সাগর লেক কোথায় অবস্থিত? আজমের। এইখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক এইটাই সব থেকে বেশি কোয়েশ্চেন, যে আনা সাগর লেক আমার কোথায় অবস্থিত। রাজা রায়বাল জয়সওয়াল দ্য ফার্স্ট রুরাল অফ জয়সলমীর, এই কোয়েশ্চেন্সটা হিস্ট্রি থেকে জিজ্ঞাসা করা হয়। আমাদের WBCS এই ধরনের কোয়েশ্চেন্স পাবে না, তবে হ্যাঁ CGL CHSL এ এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কারণ ওটা সেন্ট্রাল বেসিসে এক্সাম, তাহলে সেন্ট্রালের যা কিছু এক্সাম কোয়েশ্চেন্স কিন্তু এখানে ওরা প্রোভাইড করতে পারে। বোঝা গেছে? লার্জেস্ট আর্টিফিশিয়াল, সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক ইন এশিয়া সেটা কোনটা? জয়সামন্দ লেক, যেটা কোথায় অবস্থিত? উদয়পুরে অবস্থিত। তাহলে একটা কোয়েশ্চেন্স এখান থেকে হয়ে গেল উদয়পুর, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যেটা সেটা এখানে লেখা আছে। ডেক্সের পরে আমি যেখানে চলে যাব, পরের পাতায় দেখো আরও কয়েকটা লেক আছে। সেদিনকে আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করাচ্ছিলাম, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটা বেসিক্যালি তোমার কিসের জন্য ছিল? NTPC-র জন্য। কেউ আমাকে একজন জিজ্ঞেস করছিল, ম্যাম এটা কি রেলওয়েতে আসবে? বাবু ওখানেই এই কথাটা জিজ্ঞাসা করেছিল, পিচোলা লেক কোথায় অবস্থিত? একটু মনে করো, আমি 6টার ক্লাসে ওই কোয়েশ্চেন্সটা দিয়েছিলাম, আই গেস পরশু দিনের কোনো কোয়েশ্চেনে ওখানটা ছিল। আই হোপ কে তোমাদের মনে পড়ছে পিচোলা লেক কোথায় অবস্থিত, ওটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই কিন্তু ছিল। তাহলে দেখো, তোমাকে লেকের নাম তুলে দেবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে এটা কোথায় অবস্থিত। পুষ্কর, পুষ্করের মেলা, সেটা আমরা সকলে জানি, তাহলে এটা আমাদের পড়তে হবে না। ইটস ক্লিয়ার, রাইট? সায়ন্তিকা বাবু, মহাপ্যাকের যে কথাটা বলছো, অ্যাকচুয়ালি ওটা মানে অফিসিয়াল কোনো গ্রুপ নয়, ওটা তোমরা স্টুডেন্টরা মিলিয়েই করেছো, তাই ওখানে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে একটুখানি বলো, ওরা করে নেবে, ঠিক আছে? ওটা স্টুডেন্টরা মিলেই নিজেদের পড়াশোনার জন্য করেছে, তো সেখানে আমরা নই, তো তোমরা স্টুডেন্টদের বলো, সেটা হয়ে যাবে। আচ্ছা নেক্সট পার্টে দেখো, সামভার লেক, সল্ট লেক অফ রাজস্থান যেটাকে বলা হয়, এখান থেকেও কোয়েশ্চেন আসে, সাম্বার লেক কোথায় অবস্থিত? তো যেখান থেকে কোয়েশ্চেন্স এখনও পর্যন্ত আমি দেখেছি, আমি দাগ দিয়ে দিলাম, বাট বাকি জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন্স তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আর দিস ওয়ান ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেটা একটা স্ট্যাটিক পার্টের মধ্যে পড়তে পারে। লার্জেস্ট ম্যান মেড লেক অ্যাট দ্য হাইট অফ 11,000 meters, মানে এত উঁচুতে একটা মানুষের দ্বারা, ম্যানমেড মানে হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল, মানুষ যেটাকে তৈরি করেছে, সেই লেকটার নাম কি? সেটা হয়ে যাচ্ছে নাক্কি লেক, যেটা কোথায় অবস্থিত? মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত। বোঝা গেল কি বলা হয়ে যাচ্ছে? মাউন্ট আবু মানে কোনটা? আরাবলি পর্বত শৃঙ্গ। সেই আরাবলি পর্বত শৃঙ্গের 11,000 meters ওপরে একটা মানুষ তৈরি করেছে লেক, সেই লেকটার নাম কি? নাক্কি লেক। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করতে পারে? ডাইরেক্ট তোমাকে জিজ্ঞাসা করতে পারে লার্জেস্ট ম্যানমেড লেক কোনটা, অ্যাট দ্য টপ হাই 11,000 meters, সেটা তোমার হয়ে যাবে নাক্কি লেক, নাম জিজ্ঞেস করলো। বা তোমাকে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে নাক্কি লেক আমার কোথায় অবস্থিত, সেটা হয়ে যাচ্ছে মাউন্ট আবু আরাবলি রেঞ্জ রাজস্থান। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট, রাজস্থানের সিটি প্যালেস জয়পুর, আম্বার ফোর্ট প্যালেস, মানে এইগুলো সব কটা হয়ে যাচ্ছে যে ফোর্ট, ইম্পর্টেন্ট যে ফোর্ট আছে সেই ফোর্টগুলো এখানে পরপর কী করে দেওয়া হয়েছে? লিখে দিয়েছে। অ্যান্ড কিছু কিছু ইনফরমেশন যেটা খুব ট্রিকি পার্ট, সেগুলো দেখো আমি এখানে কী করেছি, তোমাদের লিখে দিয়েছি। লাইক জেনারেলি নোন অ্যাজ আম্বার ফোর্ট, নামটাই তো বোঝা যাচ্ছে আম্বার ফোর্ট, আর ফোর্টগুলো কোথায় অবস্থিত, এই কিলাগুলো কোথায় অবস্থিত, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। The fort is best known for the birthplace, one of the greatest warrior of Maharana Pratap. তাহলে মহারানা প্রতাপের জন্ম হয়েছে যে ফোর্টে বা যে কিলার মধ্যে, সেটার কি? কুম্ভলগড় ফোর্ট, রাইট? চিত্তরগড় ফোর্ট, লার্জেস্ট ফোর্ট ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় যে ফোর্ট, তার নাম কি? চিত্তরগড় ফোর্ট। এবং চিত্তরগড় ফোর্টের যদি কথা বলি, তার সেটা নিয়ে তোমরা সিনেমাতে বহুবার অনেক কিছু দেখেছো, তার ছবিটা দেখলে মানে চোখ জুড়িয়ে যাবে এই রকমই। গোল্ডেন ফোর্ট, বা যেটাকে তোমরা কি বলতে পারো, সোনার কেল্লা।
ওটা 1-0 ওপরে হয়ে গেছে, সরি। হ্যাঁ ঠিক বলেছিস, আমি উঠ করিও নি দিস ওয়ান। থ্যাংক ইউ সমল, ওই 1-0 উঁচুতে হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। আচ্ছা বীর ভট্টাচার্য, আপনি ক্লাসের পর পিডিএফ গুলো দিয়ে দেবেন, পেড ব্যাচের কথা বলছো বীর ভট্টাচার্য? হ্যাঁ সুমন্ত বল। সুমন্ত বলো। আর বীর ভট্টাচার্য তুমি যেটা বলছো পেড ব্যাচের কোনো কথা বলছো কি? ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিসের বলছো? আচ্ছা এটা 1-0, ইটস মাই মিস্টেক এডিটিং এ। গুড মর্নিং। কুমগড় ফোর এটা হয়ে গেছে, দিস ওয়ান। চিত্তরগড় ফোর এইটা, এটা কার ফোর্ট বলো? হ্যাঁ ওটা 1-0 উঁচুতে হয়ে গেছে, মানে 1-1-0-0 হবে সেখানে। আমার ভুল বশত 1-0 আমি বেশি দিয়ে ফেলেছিলাম, ওটা টাইপিং মিস্টেক। ভাঙ্গার ফোর্ট যেটা নাকি হন্টেড, পদ্মাবতী। চলো এই ফোর্টটা কোনটা বলো, এই ফোর্টটা কোনটা? হ্যাঁ আমি বোধহয় বলেছিলাম 1100 বলেছিলাম, দিয়ে আবার ওইটা দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা যে আমাকে বলে দিয়েছিল শ্যামল, থ্যাংক ইউ শ্যামল আর সুনন্দ। ওটা তোরা যদি কোয়েশ্চেন্সটা না করতিস তাহলে হয়তো, যে আমার ওখানে ওই 1-0 বেশি পড়েছে হয়তো আমার খেয়ালও থাকতো না পড়ানোর জন্য। থ্যাংক ইউ। চলো এবার হচ্ছে ফোক ডান্স, ফোক ডান্সের মধ্যে সবকটা দেখে নাও, এবং কিছু কমিউনিটির নাম আমি লিখে দিয়েছি, সেই কমিউনিটির নামটা একবার দেখে নিও। ঘুমার ডান্স যেটা কোয়েশ্চেনে আসে দেখেছো, কাঠপুতলি সেটাও আমরা জানি, ফায়ার ডান্স যেটা সেটা বাঞ্জারা কমিউনিটি করে, তেরা থালি যেটা সেটা কামারা ট্রাইবস করে, চারি ডান্স গুজ্জার কমিউনিটি, এবং ঘের ডান্স সেটা হয়ে যাচ্ছে বিল কমিউনিটি করে, রাইট? অ্যান্ড কাচ্ছি ঘড়ি, কাচ্ছি ঘড়ি মানে রাজস্থানের একটা ডান্স, তোরা দেখেছিস যে ছেলেরা ওই ঘোড়ার মতো একটা জিনিস নেয়, মানে সামনে ঘোড়া পিছনে ঘোড়া এই রকম একটা অদ্ভুত ঘোড়া থাকে, এখানে মানুষটা বেরিয়ে থাকে, এইখানে ঘোড়ার মুখ লাগানো থাকে, এই রকম ঘাগরা মতন থাকে, সেইটা দিয়ে নাচ করে, তো সেইটা হয়ে যাচ্ছে কাচ্ছি ঘড়ির পার্ট। ওই সুমন, আচ্ছা সুমন্ত বলেছে, হ্যাঁ সুমন্ত, ঠিক আছে। তাহলে ফোক ডান্স যেগুলো আছে সে কটা দেখে নিবি, তার মধ্যে কোনটা কোনটা আছে সেটা তো তোমরা জানোই। আচ্ছা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ অলরেডি আমাদের ফাইনালি কি হয়ে গেছে, লঞ্চড হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় এটা লঞ্চড হয়েছে, অ্যাডমিশন আমাদের স্টার্ট হয়ে গেছে। যেটা কবে থেকে স্টার্ট হবে দেখো, 29শে ডিসেম্বর, 29th ডিসেম্বর থেকে এটার ক্লাস স্টার্ট হচ্ছে, যেখানে তোমাদের সমস্ত কিছু পড়ানো হবে। কে কি পড়াবে আমি একটুখানি আরো দিয়ে দেখে নিই। অপূর্ব স্যার তোমরা জানো,
অপূর্ব স্যার তোমাদের কি করাবেন, এসএসসির ইংলিশ করাবেন, যেখানে ট্রিকি ম্যাটারে উনি শেখাবেন। আর যদি আমার কথা বলো, সেক্ষেত্রে আমি কি পড়াবো, ইকো এবং জিওর কথা বলছি। শুভদীপ স্যার উনি রিজনিং পড়াবেন, সুভাষিস স্যার উনি কেমিস্ট্রি এবং কম্পিউটার পড়াবেন, পলিটি পড়াবেন গৌতম স্যার, আর তার সাথে রত্নাকর স্যার পড়াবেন ম্যাথস, সোমা ম্যাম পড়াবেন হিস্ট্রি, অ্যান্ড অরিনা ম্যাম পড়াবে উনি বায়োলজি অ্যান্ড ফিজিক্স। বুঝতে পারলে? বুঝতে পারলে? তো এই সমস্ত কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচটা তোমরা কি করতে পারো, স্টোরে গিয়ে একবার দেখে নাও, যেখানে স্টেট লেভেলের নয়, একটা সেন্ট্রাল লেভেলের কথা বলা হচ্ছে, সেন্ট্রাল প্যাটার্নে যেটা পড়ানো হবে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রাইট? এখানে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ চলছে, তোমরা করেছো। সিজিএল এর যদি আমরা কথা বলি, সেই সিজিএল এর ফর্ম আপকামিং, তাহলে সিজিএল এবং সিএইচএসএল এর জন্য সমস্ত ক্লাস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, রাইট? 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করানো হবে। আমরা একটু টাইমটা বেশি রেখেছি, 4 ঘন্টা কন্টিনিউ। তার পিছনে একটা বড় কারণ হলো, আমরা চাইছি মার্চের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিতে এবং হাতে তোমাদের একটু সময় রাখতে, সো দ্যাট সেই সময়ে তোমরা কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। কারণ সিএইচএসএল এক্সামের যদি আমরা কথা বলি, বা সিজিএল এর যদি আমরা কথা বলি, সিজিএল তার একটু টাফ, সিএইচএসএল এর যদি কথা বলি, কোয়েশ্চেন ইজি আসে অ্যান্ড নাম্বার অফ অ্যাটেম্পস অনেক বেশি হয়। তো তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি নাম্বার অফ অ্যাটেম্পস কম করলেই তুমি কিন্তু সিলেকশনস পাবে না। ইভেন আমার দেখা আছে, আউট অফ 100 যারা 92 পর্যন্ত করে এসেছে, 88 পর্যন্ত অ্যাটেম্পট করে এসেছে। তাহলে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে এতগুলো অ্যাটেম্পট করা, সেটা একটু টাফ। তাই তোমাদের সিলেবাসটা আগে শেষ করা উচিত, আর প্র্যাকটিস কি তারপরে। অ্যান্ড সেই জন্যই তোমাদের ব্যাচটা 4 ঘন্টার টানা রাখা হয়েছে। বুঝতে পারলে? আনারকলি 199 ব্যাচেরটা কিভাবে অ্যাডমিশন নেবে, তুমি ওই সার্চ বাটনে যাও, আর ওখানে তুমি কি করবে, 99 নট আউট বলে সার্চ করো, দেখবে স্যারের ছবি দিয়ে তুমি পেয়ে যাচ্ছ। Moving to the first question. রাহুল, ফাউন্ডেশন ব্যাচের যদি আমি কথা বলি, সেক্ষেত্রে Y266 এটা পুট করো, 1200 টাকা মতন দাম পড়ছে। যেখানে 230 ঘন্টা প্লাস তুমি কি পাবে, ক্লাস পাবে। আর যেটা স্টেটের পড়ানোর থেকে পুরো আলাদা, মানে পুরো সেন্ট্রাল স্পেসিফাইড তোমাকে পড়ানো হবে। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ পারচেজড MH-60 রোমিও হেলিকপ্টার ফ্রম উইচ কান্ট্রি, মানে বলা হচ্ছে ভারত এই MH-60 রোমিও হেলিকপ্টার কার থেকে কিনছে। হ্যাঁ সেটাই তো, 1200 টাকাই তো বললাম। এবার বাবা 9 টাকা পঙ্কজ, আরে তোরা তো একদম পাই টু পাই, উফ বাবা, 9 টাকা এক্সট্রা দেখলি তুই। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ আমেরিকা। চলো,
অর্ণব এখানে কারেক্ট অ্যান্সার দিয়েছে, তার আগে আর কে কে দিয়েছে, ওভারঅল সকলেই দিয়েছে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার যেটা সেটা আমেরিকা কিভাবে দেখবে রোমিও হেলিকপ্টার। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চন নাম্বার টু, বাংলাদেশ হ্যাজ সাইন্ড ইটস ফার্স্ট প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট উইথ উইচ কান্ট্রি সিন্স ইটস ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। মানে 1971 সালে স্বাধীনতা হয়ে যাবার পর, স্বাধীন হয়ে যাবার পর বাংলাদেশ এই ধরনের যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছে এই দেশটার সাথে সবার প্রথম, বলো। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ভুটান, কারেক্ট অ্যান্সার ভুটান, ঠিক। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এতটা বড় হয়তো তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, তোমাদের সোজা ভাষা জিজ্ঞেস করবে বাংলাদেশ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কোন দেশের সাথে করেছে, রাইট। যদি তোমাদের কোয়েশ্চেন্সটা একটু লেন্দি করার হয় তখন এত বড় দেবে তোমরা দেখে একটুখানি ভিমরি, রাইট। বাট মোরাল অফ দ্য স্টোরি, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বাংলাদেশ কার সাথে করেছে, আর একটা বি, দ্যাট মিন্স ভুটানের সাথে করেছে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার থ্রি, সঞ্চামঞ্জ লিম্বো পাসড অ্যাওয়ে, হি ওয়াজ দ্য ফর্মার সিএম অফ উইচ স্টেট। সঞ্চামঞ্জ লিম্বো পাসড অ্যাওয়ে, হি ওয়াজ দ্য ফর্মার সিএম অফ উইচ স্টেট। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ সিকিম, সিকিমের ফর্মার সিএম ছিলেন উনি। অনব, অর্পিতা, দুজনেই ভুল। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার ফোর, জাপানস হায়াবুসা টু ব্রিং রক স্যাম্পল ফ্রম উইচ অ্যাস্টেরয়েড, মানে কোন গ্রহাণু থেকে হায়াবুসা টু এ রক স্যাম্পল নিয়ে এসেছে, পাথর কালেক্ট করে নিয়ে এসেছে। অ্যান্ড সিএইচএসএল নিয়ে যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে বা সিজিএল নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রিলি আস্ক করতে পারো, রাইট। সকলে 4-3 বলছে, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ইউরোপা নয়, দ্যাটস ইউগো, কারেক্ট অ্যান্সার বি। আদিত্যা এখানে বি অ্যান্সার দিয়েছে, তার আগে এবি মিস্টার 360 দিয়েছে, স্মার্ট ইন্ডিয়া দিয়েছে, বা বহুকেও দিয়েছিল, সেটা হয়ে যাচ্ছে ইয়োগো, রাইট। আচ্ছা, কোয়েশ্চেন্সটা তোমাকে কিন্তু ঘুরিয়েও জিজ্ঞাসা করতে পারে, তোমাকে কি জিজ্ঞেস করতে পারে যে ইয়োগো অ্যাস্টেরয়েড থেকে জাপানের যে স্যাটেলাইটটি এটা কি রক স্যাম্পল কালেক্ট করেছে তার নাম, মানে তোমাকে এবার এইটাও আইডেন্টিফাই করতে বলে পারতে বলতে পারে, মানে হায়াবুসা টু, বা তোমাকে বলতে পারে যে ইয়োগো অ্যাস্টেরয়েড থেকে হায়াবুসা টু যে রক স্যাম্পল কালেক্ট করেছে এটি কোন দেশের, তোমাকে সেই কান্ট্রিটার নামটাও কি করতে পারে জিজ্ঞাসা করতে পারে, এবং সেটাকে সেটা জাপান, মানে এই তিনটে নামের মধ্যে যে কোনো দুটো তোমাকে বলে দিল একটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমিও দেখো দুটো বলেছি, একটা আইডেন্টিফাই, তুমি কিন্তু ঘুরিয়েও প্রশ্নটা পেতে পারো, বোঝা গেছে। আনারকলি সিএইচএসএল 199 রুপিস নয় বাবু, সি 199 যেটা সেই কোর্সটার নাম হচ্ছে 99 নট আউট। এখানে শুধুমাত্র তুমি কি পাবে, এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সায়েন্সের, আর আমি সিজিএল সিএইচএসএল এর যেটা বলছি সেই কোর্সটার নাম হয়ে যাচ্ছে এসএসসি ফাউন্ডেশন, যেটা বাংলা, মানে আমরা বলবো বাংলায় কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু ইংলিশেই থাকবে। সুকান্ত, এই আই গেস 21 ডিসেম্বর নাগাদ হয়তো বেরোবে।
সুকান্ত মাহাতো, 21শে ডিসেম্বর সিজিএল এর ওভারঅল ফর্ম বেরোনোর কথা আছে, তো তারপর থেকে ফর্ম বেরোনো স্টার্ট হয়ে যাবে, মে মাসে তোমাদের এক্সাম হবে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 5, হুইচ কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি লঞ্চড জিওফেন 14 আর্থ অবজারভেশন স্যাটেলাইট? গাওফেন 14 আর্থ অবজারভেশন স্যাটেলাইট কোন দেশ এটাকে লঞ্চ করেছে? কারেক্ট অ্যান্সার ইজ চায়না, কারেক্ট অ্যান্সার ইজ চায়না, ইয়েস, নিউ যেটা কারেক্ট অ্যান্সার, একদম ঠিক, দ্য অ্যান্সার ইজ চায়না, ঠিক। বা তোমাকে বলতে পারে যে এখানে যে চায়না একটা নিউ আর্থ অবজারভেশন স্যাটেলাইট যেটা লঞ্চ করেছে তার নাম কি, মানে উল্টোভাবে তোমাকে কিন্তু কান্ট্রির নাম দিতে পারে এবং স্যাটেলাইটটার নাম জিজ্ঞাসা করতে পারে। জিওফেন 14 স্যাটেলাইট ওয়াজ লঞ্চড বাই চায়না ফ্রম দ্য জিয়াং শাইচ্যাং বা জাইচ্যাং, এটা কি উচ্চারণ হবে ভগবান জানে, শাওমি তাহলে শাইচ্যাং হবে, ইয়াস, শাইচ্যাং, শাইচ্যাং স্যাটেলাইট ফ্রম দ্য শাইচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার ইন দ্য সাউথ ওয়েস্ট চাইনার সিয়াচুন প্রভিন্স। মানে দেখো, এখান থেকে যদি তোমাদের কোয়েশ্চেন আরেকটুখানি টাফ করার থাকে, সেক্ষেত্রে তোমাকে স্যাটেলাইটের নামটা বলে দিল, চায়না লঞ্চ করেছে বলে দিল, দিয়ে বললো কোন প্রভিন্স থেকে বা কোথা থেকে করেছে, তাহলে এই সিচুয়ান প্রভিন্স এইটার একটা, অ্যান্ড জাইচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার সেটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ছয়, ইন্ডিয়া হ্যাজ ইনভাইটেড হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার টু বি দ্য চিফ গেস্ট অ্যাট দ্য রিপাবলিক ডে 2021? এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে, একদম যখনই দেখবে যে কোনো রকম এক্সামিনেশন হয়, আর তখনই ওই এক্সামিনেশনটা যদি মনে করো এই 26শে ডিসেম্বর, এই কি বলে 26শে জানুয়ারির আশেপাশে হয়, বা মনে করো 15ই আগস্টে হয়, তাহলে তার যে চিফ গেস্টের কথা বলা হয় সেটা অতি অবশ্যই জিজ্ঞাসা করে। ইন্ডিয়া হ্যাজ ইনভাইটেড হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার টু বি দ্য চিফ গেস্ট অ্যাজ রিপাবলিক ডে 2021? ইয়াস, কারেক্ট অ্যান্সার ইজ ইউকে। হয়তো ডোনাল্ড ট্রাম্প জিতলে তখন হয়তো ইউএসকেও ডেকে নিত, কিন্তু এখন আপাতত কারেক্ট অ্যান্সার কোনটা, ইউকে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 7, হুইচ ইন্ডিয়ান ক্লাইমেট অ্যাক্টিভিস্ট বিকাম আ মেম্বার অফ অ্যান্টোনিও গুটেরেস নিউ ইউথ অ্যাডভাইজারি গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ? কোয়েশ্চনসটা বুঝতে পারলে কি বলা হয়ে যাচ্ছে, বলা হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, মানে ক্লাইমেট নিয়ে যিনি কাজকর্ম করেন তিনি কি হয়েছেন, একটা জায়গার মেম্বার হয়েছেন, রাইট, অ্যাডভাইজারি গ্রুপের মেম্বার হয়েছেন, তো তার নামটা এখানে জানতে চাওয়া হয়েছে। আর কেউ যদি নতুন থেকে থাকো তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, সো দ্যাট তোমরা ক্লাসের লিঙ্ক পরপর পেতে থাকো, রাইট। আমি 14 তারিখ পর্যন্ত, ডিউ টু মাই বিজি শিডিউল একটু প্রেশার যাচ্ছে, সেটার জন্য আমি কি করেছি, 14 তারিখ পর্যন্ত আমি ওখানে কুইজ বন্ধ রেখেছি, 14 তারিখের পর থেকে ওখানে কুইজ সেশন আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে। ২০২১ সানে যেটা যাবে, ইন্ডিয়া যেটা পাঠাচ্ছে, অর্ণব আদিত্যা L1, আদিত্যা L1 তার নাম, ১২১২১২ করে অ্যান্সার দিচ্ছ, কারেক্ট অ্যান্সার ইজ ১, আর্চনা সোরেং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোন ইন্ডিয়ান ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যান্টোনিও গুটেরেস নিউ ইউথ অ্যাডভাইজারি গ্রুপ অন দ্য ক্লাইমেট চেঞ্জ এর মেম্বার হয়েছেন, সেক্ষেত্রে অ্যান্সার তোমার কোনটা, আর্চনা সোরেং, অ্যান্টোনিও এ, আর্চনা এ,
যদিও এদিকে আরো অনেক দিতে পারে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 8, হুইচ বাটারফ্লাই হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট বাটারফ্লাই ইন ইন্ডিয়া। এই ধরনের কোয়েশ্চনও কিন্তু পাবে। বলা হচ্ছে কোন প্রজাপতি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় প্রজাপতি। বিশ্বজিৎ আরপিএফ এর কনস্টেবলের, আই এম নট শিওর, 2021-এর যদি কথা বলিস, মানে আপকামিং ফেজে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা সিজিএলই শুধুমাত্র বেরোবে। দেখ ভ্যাকেন্সি বেরোই কি করে আমি তোদের বলে দিচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে তো, রাইট? সেন্ট্রাল গভর্নমেন্টের বল, স্টেট গভর্নমেন্টের বল, ডিপার্টমেন্ট থাকে তো। 2019-এ মনে কর ওই ডিপার্টমেন্ট কি করেছে, একটা লিস্ট বানিয়েছে যে আমার এতগুলো সিট কি আছে, ভ্যাকেন্ট আছে, খালি আছে বলে সেই রিপোর্টটা কি করে পাঠিয়ে দেওয়া হয় সরকারের কাছে। 2019-এর যে লিস্টটা হচ্ছে তার বেসিসে 2020-তে কি হয়ে যাচ্ছে, 2020-তে আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক্সামের, এই ফরম্যাটে হয়। এবার 2020-র যদি কথা বলিস, 2020-তে কোনো রকম যায়নি ভ্যাকেন্সির লিস্ট, কারণ COVID-19-এর জন্য এতটাই সিচুয়েশনস খারাপ, যেখানে বারংবার তোরা দেখেছিস বহুবার বলা হয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা সেন্ট্রাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যে নতুন কোনো ভ্যাকেন্সি ডিসক্লোজ করার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে, আদারওয়াইজ তাদের উপর কিন্তু একটা কেস মতন ফাইল হতে পারে। কেস মানে হয়ে যাচ্ছে ইন্টিরিয়াম যে ক্লেস হয় তাদের নিজেদের যেটা হয় সেটা। তাহলে 2020-র তো কোনো রকম ভ্যাকেন্সি যায়নি, তাই 2021-এ কী বেরোবে সেটা কিন্তু একটা খুব কোয়েশ্চেনের ব্যাপার। তাই কী বেরোবে সেইটা বাবু ভাবিস না, সোজা ভাষায় আমি যেটা বলবো, যেগুলো সামনে বেরোচ্ছে সেইগুলোর ওপর একদম ঝাঁপিয়ে পড়। এই যে 2020-তে CHSL বেরিয়েছে সেটা 2019-এ ভ্যাকেন্সি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাই বেরিয়েছে। এটা যদি 2020-র হতো তাহলে আর 2021-এ বেরোতো না, বুঝতে পারলে? বলে না সমস্ত, আই হোপ কে তোদের ভ্যাকেন্সি ক্লিয়ারেন্স নিয়ে বুঝতে পারলি। তোরা যেটা 2020-তে ভ্যাকেন্সি ডিসক্লোজ হয়েছে ভাবছিস সেটা বেসিক্যালি 2019-এর, এবার 2020-র যেটা হয় সেটা কখন হয়, 2021-এর। 2020-তে কোনো ভ্যাকেন্সি বের মানে সিট সেটা সরকারি দপ্তর থেকে এখনো পাস আউটই হয়নি, পাস আউটও যদি না হয় 2021-এ ভ্যাকেন্সি কী করে বেরোবে, বোঝা গেল? তাই কি বেরোবে না বেরোবে না ভেবে যেটুকু শিওর সেইটুকুতে ঝাঁপিয়ে পড়। এবার বলো এখানে কারেক্ট অ্যান্সার যেটা সেটা কোনটা বলছো, তোমরা একটু দেখে নিই, সবাই এ এ এ বলছো। ইয়াস, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে গোল্ডেন বার্ড উইংস। গোল্ডেন বার্ড উইংস আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় প্রজাপতি, রাইট? কারেক্ট অ্যান্সার এটা হয়েছে। এবার আমরা ছবিটাকে একটু দেখে নেব এবং ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গোল্ডেন বার্ড উইংস প্রজাপতি যেটা সব থেকে বড়। আমি তো জীবনের প্রজাপতি দেখতেই পাই না, শুধু মথই আসে দেখি। Questions number 9. Which organization launched PSLV C-49 with 10 satellites? Which organization launched PSLV C-49 with 10 satellites? PSLV-র ফুল ফর্ম আমি আগের দিনই বলেছি, আই হোপ কে তোরা ফটাফট সেটা নিজে থেকেই অ্যান্সারটা দিয়ে দিবি। PSLV-র ফুল ফর্ম আমি জন্মে দেখতে পাই না, আমার শুধু যায় আসে বাড়িতে দেখি মথ, শুধু মথই ঢোকে। কারেক্ট অ্যান্সার ইজ ইসরো। কারেক্ট অ্যান্সার ইসরো, এবং PSLV-র যেটা ফুল ফর্ম সেটা তোমরা অলরেডি পাঠিয়ে দিয়েছো। ইয়েস, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ওয়েল ডান। আর একটা আমি কি দেখেছিলাম, কি ছিল আর একটা, জি
SLV ছিল। এই ফুল ফর্মগুলোও কিন্তু তোমরা কি করবে দেখে নেবে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 10। হুইচ কর্প অফ ইন্ডিয়ান আর্মি হ্যাজ লঞ্চড আ 1971 কিলোমিটার সাইকেল এক্সপিডিশন ইন গুজরাট অ্যান্ড রাজস্থান। মানে বলা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্মির কোন গ্রুপ, ওদের তো গ্রুপের মধ্যে ভাগ করা থাকে, কপস বলা হয় যেটাকে, সেই কোন গ্রুপটা কি করা হয়েছে 1971 কিলোমিটার 1971 কিলোমিটার সাইকেল এক্সপিডিশনস করবে গুজরাট এবং রাজস্থানে। কিসের জন্য? এটা ভিক্ট্রির জন্য। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, সেই যুদ্ধের ভিক্ট্রি হওয়ার জন্য, জয়লাভ করার জন্য, সেইটাকে মেমোরিটাকে রিভাইভ করার জন্য এত কিলোমিটার সাইকেল চালাবে তারা। নাগরোটা কর্পস, কোনাক কর্পস, হারগা এবং রাইজিং স্টার, কোন গ্রুপ এটা করবে? আনসার দাও সকলে। পঙ্কজ, এবি মিস্টার 360 কোথায় গেলে? ওদের অ্যান্সার কই? সুকান্ত অ্যান্সার দাও। সুকান্ত, স্মার্ট ইন্ডিয়া টেকনোলজি, সুনন্দ, আলমগীর, সকলে পার্টিসিপেট করো। সুকান্ত 3 বলছে। সুকান্ত, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে 2, কোনার কর্প। কোনার কর্প অফ ইন্ডিয়ান আর্মি হ্যাজ লঞ্চড আ 1971 কিলোমিটার সাইক্লিং এক্সপিডিশন ইন গুজরাট অ্যান্ড রাজস্থান অন দ্য ভিক্ট্রি সেলিব্রেশন অফ ইন্দো পাক ওয়াক ইন 1971। 1971-এর যুদ্ধেতে আমরা জয় পেয়েছি, কোনো ব্যাপার না আলমগীর বাবু, আমরা তো শিখছি তাই না? দেখিস না, এখন আমি বললাম না 14 তারিখ পর্যন্ত তোরা দেখবি আমার টাইপিং মিস্টেকে কি ভুল আর ঠিক নেই, একটু মানে পারিবারিক ক্লাসরুমে ছোটি ছোটি বাতে হতে রেতি হ্যায়, এইটা ভেবে একটু টাইপিং মিস্টেকগুলোকে দূর করি। এডিটিং টাইপিংয়ে 14 তারিখ পর্যন্ত তোরা ভুল পাবি। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 11। DRDO টেস্টেড হেভি ওয়েট টর্পেডো, হোয়াট ইজ দ্য নেম অফ হেভি ওয়েট টর্পেডো? মানে এই যে হেভি ওয়েট যে টর্পেডোটার কথা বলা হয়েছে তার নাম কি? চৈতালি, তুমি তো কারেক্ট অ্যান্সার দিচ্ছ বাবু, তার জন্য আমি তোমার নাম নিচ্ছি না, ভুল করলে কানটা মোলার জন্য আমি নাম নিতাম। কারেক্ট অ্যান্সার ইজ 4, ভারুণাস্ত্রা। কে যে সুনন্দ, ধ্রুবাস্ত্র, বরুণাস্ত্র, চার তিন চার তিন, আরে ধ্রুব বরুণ কোনটা? ভারুণাস্ত্রা, কারেক্ট অ্যান্সার ইজ 4। মুভিং টু দ্য নেক্সট পার্ট, এই যে ভারুণাস্ত্র ছবিটাও আমি এনেছি, বাহ কঠিন থাকে। বরুণ অস্ত্র দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বরুণাস্ত্র। মুভিং টু দ্য নেক্সট পার্ট, মুভিং টু দ্য নেক্সট পার্ট, কত নম্বর কোয়েশ্চেন হবে আমি ভুলে গেছি, 12। হুইচ কান্ট্রিজ নাভাল শিপ আরিভত রিচ পোর্ট সুদান আন্ডার দ্য মিশন সাগর 2? কোন দেশের নাভাল শিপ, তার নাম কি, আইরাভত রিচ দ্য পোর্ট সুদান আন্ডার দ্য মিশন সাগর 2? খুব ইন্টারেস্টিং, মানে খুব নোবেল একটা কজের জন্য এটাকে কি করা হয়েছে, লঞ্চ করা হয়েছে, খুব ভালো। এটা আরে হাত দিয়ে কিছু করছে না, দেখছে জিনিসটাকে।
Which country's naval ships are a berth port? Correct answer is India. আমি বললাম না নোবেল কোজের জন্য এটাকে করা হয়েছে খুব ভালো কাজের জন্য, তাহলে বুঝে যা ভালো কাজের জন্য করছে মানে হয়ে যাচ্ছে কোথাও না কোথাও আমি ইন্ডিয়ারই কথা বলতে চেয়েছি। দেখো এখানে লেখা আছে, অ্যাজ আ পার্ট অফ মিশন সাগর টু ইন্ডিয়ান নাভাল শিপ আইরাভত হ্যাজ রিচড সুদান উইথ 100 টন অফ ফুডস এড, খাবার নিয়ে গেছে এটা বুঝলে, এই COVID-19 প্যান্ডেমিকের সময় তাদের যাতে খাবারের কোনো প্রবলেম না হয় সেই জন্য সুদানে তারা খাবার নিয়ে গেছে এই আইরাভাত, বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কোয়েশ্চেন্স তো আমি যেভাবে দিয়েছি সেই হিসাবে বলতেও পারে, বা তোমাকে এটাও বলতে পারে মিশন সাগর টু কি মানে ম্যাটারটা কি, তোমাকে এই প্রজেক্টটা তুলে তার কারণটা কিন্তু ইজিলি জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে সুদানে টাকা টাকা বলছি সুদানে কি পাঠানোর জন্য, খাবার পাঠানোর, রাইট? তাহলে ফুড সাপ্লাই টু দ্য সুদান ডিউরিং দিস COVID-19 প্যান্ডেমিক। বা তোমাকে একটা জিজ্ঞেস করতে পারে যে সুদানে এই মিশন সাগর টু এর আন্ডারে যে খাবার পাঠানোর 100 টন খাবার পাঠানোর কথা বলা হয়েছে বা যে শিপমেন্টটা গেছে সেই শিপটার নাম কি, তোমাকে কিন্তু এইভাবেও জিজ্ঞাসা করতে পারে, রাইট? মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 13, হোয়ার ডিড ডিফেন্স ইন্ডিয়া কোস্ট গার্ড ভেসেল কনকলতা বড়ুয়া কমিশন, এটা অলরেডি আমি তোমাকে পড়িয়েছি, এটা আমি পড়িয়েছিলাম আই গ্যাস নভেম্বরে বা অক্টোবর শেষের দিকে আমি পড়িয়েছিলাম, অক্টোবর নয় বোধহয় নভেম্বরে কোথাও পড়িয়েছিলাম। হোয়ার ডিজ ডিফেন্স ইন্ডিয়ান কোস্ট গার্ড ভেসেল কনকলতা বড়ুয়া মানে কোথা থেকে স্টার্ট করা হয়েছে, কমিশন কোথা থেকে করা হয়েছে? আলমগীর তুমি সুদানে থাকো বাবা, হ্যাঁ এবি মিস্টার 360 দেখো ডিটেল এক্সপ্লেনেশন করে দিয়েছে আরেকটু, সাগর ওয়ান যেটা সেটা ছিল কেসারি লায়ন, আর নে এই টুটা যেটা সেটা হয়েছে আইরাভত এলিফেন্ট, ওয়েল ডান, ভেরি গুড, ইয়াস কারেক্ট আনসার হচ্ছে কলকাতা গার্ডেন ব্রিজ, এক্স্যাক্টলি গার্ডেন ব্রিজটা কে লিখেছে, সুনন্দ লিখেছে, খুব ভালো। 14, চন্দ্রাবতী দেবী হু পাসড অ্যাওয়ে ওয়াজ দ্য ফার্স্ট ওমেন পার্লামেন্টারি অফ উইচ স্টেট, চন্দ্রাবতী দেবী হু পাসড অ্যাওয়ে মানে যিনি মারা গেছেন ওয়াজ দ্য ফার্স্ট ওমেন পার্লামেন্টেরিয়ান অফ উইচ স্টেট মানে কোন স্টেটের হিসাবে উনি পার্লামেন্টে গিয়েছিলেন বা এমপি হয়েছিলেন, উনি কোথা থেকে বিলং করেছে সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। সৌমেন করক সবার আগে অ্যান্সার দিয়েছে, না তার আগেও অনেক কেউ দিয়েছে, 14-14 বলে দিয়েছে কিন্তু ইউপি নয়, কারেক্ট অ্যান্সার যেটা স্মার্ট ইন্ডিয়া টেকনোলজি দিয়েছে সে হয়ে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হরিয়ানা, শ্রাবন্তীও দিয়েছে, স্বপ্নাও দিয়েছে, চলো বহু কেউ দিয়েছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে হরিয়ানা, রাইট? ইয়াস, তিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন পন্ডিচেরির, এক্স্যাক্টলি। দেখো এখানে লিখেও দিয়েছি আমি, চন্দ্রাবতী দেবী ওয়াজ দ্য ইন্ডিয়ান পলিটিশিয়ান, দেখো আমি যেভাবে কোয়েশ্চেন্স দিয়েছি সেখান থেকে আর একটা কোয়েশ্চেন্স আসতে পারে ফার্স্ট সেন্টেন্স থেকে, তোমাকে বলা যেতে পারে যিনি রিসেন্টলি মারা গেছেন চন্দ্রাবতী দেবী উনি নিউজে আছেন উনি কোন ফিল্ডের সাথে যুক্ত, তোমাকে কি জিজ্ঞেস করতে পারে ওই ফিল্ড, লাইক ক্রিকেটার, স্পোর্টস পার্সন, চেস, লিটারেচারের সাথে যুক্ত, কোন কার সাথে যুক্ত, উনি পলিটিক্সের সাথে যুক্ত, এখান থেকে একটা কোয়েশ্চেন্স পেলে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন মেম্বার অফ হরিয়ানা বিধানসভা, এখান থেকে একটা স্ট্যাটিক কোয়েশ্চেন্স আসতে পারে যে হরিয়ানা বিধানসভার প্রথম ওমেন মেম্বার কে ছিলেন, আর তার সাথে সাথে দেখো ওমেন মেম্বার, ফার্স্ট ওমেন মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট হরিয়ানার সাইড থেকে, মানে হরিয়ানার যে বিধানসভা আছে সেখানেও উনি প্রথমবার গিয়েছিলেন, প্রথম মহিলা হিসাবে রিপ্রেজেন্ট করেছিলেন, তার সাথে সাথে হরিয়ানার দিক থেকে যে এমপি সিলেকশনস হয়েছিল সেখানেও উনি ছিলেন, রাইট? আর উনি কে ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর
মানে উনি গভর্নর বলতে পারো, এটা তো পন্ডিচেরি মানে ইউটি, তাই লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কোথাকার, পুডুচেরির বা পন্ডিচেরির। রাইট, মুভিং টু দ্য নেক্সট পার্ট অ্যান্ড লাস্ট কোয়েশ্চনস, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু সেলিব্রেট ডিসেম্বর 2020 অ্যাজ উইচ মান্থ টু অনার কন্ট্রিবিউশন অফ আর্মড ফোর্স, যে আর্মড ফোর্স আছে তাদের মান দিতে ডিসেম্বর 2020 একটা মাস বা সপ্তাহ বা দিন হিসাবে আমরা কি করব, সেলিব্রেট করব। সেটা মাস হবে, সপ্তাহ হবে, দিন হবে, কি হবে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। আর তার নামটা কি রাখা হচ্ছে, গৌরব দিবস, গৌরব মাস, গর্ব মাহ অ্যান্ড গর্ব সপ্তাহ। আলমগীর, পিডিএফ দিলে আর পড়া হয় না, তাই আমি তোমাদের বলি যে একটা খাতা বানাও বাবা, 10-12 টাকা দিয়ে একটুখানি দিস্তা খাতা কিনে নাও, কিনে নিয়ে পরপর পরপর লেখো, লিখলে দেখবে একটুখানি নিজে থেকেও পড়া হয়ে যাচ্ছে, তোমাকে আর ডবল করে পড়তে হবে। রাইট, পুরো ডিসেম্বর মান্থ, অ্যাজ উইচ মান্থ, কোয়েশ্চেন্সটা দেখো, অ্যাজ উইচ মান্থ মানে মাস হিসাবে সেলিব্রেট করা হচ্ছে অনার দেওয়ার জন্য। তাহলে এখানে দিবস কেটে গেল, সপ্তাহ কেটে গেল, পরে রইল মাহ, মানে মাসের কথা বলা হচ্ছে। এবার গৌরব নাকি গর্ব, কারেক্ট অ্যান্সার ইজ গৌরব, মানে হচ্ছে দুই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, মান্থ বলেছে, মান্থ মানে হয়ে যাচ্ছে মাস হিসাবে, তাহলে মাস হিসাবে কোনটা হয়ে যাবে, গৌরব মাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর CHSL বা CGL সেইটার ক্লাস আমাদের 29th December থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা যদি বাংলা ভাষায় ইংলিশ কোয়েশ্চেনে থাকবে, কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি সেই রকম ইংলিশ কোয়েশ্চেন্স, তার বাংলা এক্সপ্লানেশনস এবং বাংলাতে বোঝানো, সেইভাবে তোমরা যদি পড়তে চাও তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নাও। Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। CHSL এর ফর্ম ফিল আপের টাইম এখনও আছে, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি CHSL এর ফর্মটা ফিল আপ করে দাও। 27 বছর পর্যন্ত হতে হয় জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর ছাড় অ্যাজ ইউজুয়াল। আর CGL আসছে আমাদের 20 তারিখের পর, তাহলে CGL CHSL এর দুটোর জন্যই যে সামনে পরীক্ষা আছে সেটার জন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এই ব্যাচে। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে ইন সাচ কেস, তোমরা আমাকে এই টেলিগ্রামে কি করতে পারো, মেসেজ করতে পারো। রাইট, পুরো সেন্ট্রাল ফরম্যাটে পড়ানো হবে, মানে সেন্ট্রালের পরীক্ষার কোয়েশ্চেন্স প্যাটার্ন সব কিছু একটু স্টেটের থেকে আলাদা হয়, আর সেইভাবে সেন্ট্রাল ফরম্যাটেই কিন্তু তোমাদের টার্গেট নিয়ে চলা হচ্ছে, সেই হিসাবেই তোমাদের শেখানো হবে। আই হোপ কে তোমাদের কোনো ডাউট নেই এই বিষয়ে, ডাউট থাকলে তোমরা মেসেজ করতে পারো। বাই, আবার সন্ধ্যে 6টার সময় দেখা হচ্ছে।